পর্নোগ্রাফি দেখা থেকে বাঁচার উপায় এবং ক্ষতিকর দিক কি কি? হয়তো ক্ষতিকর দিকটা আগে আসার কথা ছিল, উনি বলতে গিয়ে অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে। তা আমি যেভাবে এটাকে অ্যাড্রেস করবো দুটো মিলেমিশে আছে, পর্নোগ্রাফির বাঁচার উপায়ও থাকবে আবার ক্ষতিকর দিকও থাকবে, হয়তো ওইভাবে ঠিক ভাগ করে বা আলাদা করে করি নাই। আর এই ব্যাপারটা খুব সেন্সিটিভ ব্যাপার, এটা বলতে গিয়ে আমার মুখে হয়তো কিছু শব্দ আসবে বা কিছু কথা আসবে যেগুলা কি বলবো মানে পার্লামেন্টারি কথা না বা শালীন না, হয়তো বা সামান্য হয়তো মনে হতে পারে যে এই কথাগুলা কি এভাবে আলোচনা করার ই নেই, কিন্তু লজ্জা করে যদি আলোচনা নাই করি এবং ভাবতে দেখাই যে আমরা তো এগুলোতে নাই কিন্তু আসলে আমরা সবাই আসি এগুলোতে, তাহলে তো কোনো লাভ নেই, বুঝছেন না? তো এই জন্য মানে কিছু কথা হয়তো বাধ্য হয়ে বলতে হবে বা বলবো, এটা আগেই বলে নিচ্ছি আমি। যে হয়তো প্রথম কথা হচ্ছে যে আমি বলতে পারতাম যে পর্নোগ্রাফি দেখা থেকে বাঁচার উপায় হচ্ছে পর্নোগ্রাফি দেখবেন না, না দেখলে তো বেঁচে গেলেন, তাই না? কিন্তু এটা এটা এত সিম্পল না আর কি, মানে সিম্পলি বলে দিতে পারবো দেখবেন না, দেখলে না দেখলে তো বেঁচে গেলেন, কিন্তু জিনিসটা এত সিম্পল না। পর্নোগ্রাফি হচ্ছে মানুষের বেসিক ইনস্টিংকে আহ্বান করে। বেসিক ইনস্টিংক্ট মানে কি? সহজাত, যেটা বলি জন্মগতভাবে আল্লাহ কিছু জিনিস আমাদের ভিতর দিয়ে দিচ্ছেন যেটা আমাদের অ্যাট্রাক্টিভ লাগবে, সেই জিনিসটাকে হিট করে বা সেই জিনিসটাকে আহ্বান করে, যে জন্য এর আহ্বানটা অলমোস্ট অপ্রতিরোধ্য, মানে প্রতিরোধ করা যায় না। আমার 11 বছরের 12 বছরের এখন 12 বছরের নাতি বলতেছে একদিন রাস্তায় যে অন্ধ ফকির ভিক্ষা করে না, বলছে এই ফকিরের টেস্ট হচ্ছে পাশে দিয়ে মহিলা গেলে তাকায় কেনা, তাহলে বোঝা যাবে সত্যিকার অন্ধ কিনা। কথা সত্যি না? পাশে দিয়ে সে ধরছে ঠিকই যে এইটা এমন একটা ইনস্টিংক্ট, রুটে তো এই ইনস্টিংটাই যে একটা মহিলা পাশ দিয়ে গেলে না তাক না চোখ তুলে দেখাটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। সুতরাং একটা ফকির সত্যিকার অন্ধ কিনা বোঝা যাবে যদি একজন মহিলা পাশ দিয়ে যায় সাজাগোজা, আর সে যদি না তাকায় তাহলে বোঝা যাবে এটাই। এই একই ধরনের একটা গল্প শুনছিলাম অনেক আগের কথা, নাসিরের সময়কার কথা, এই ইজিপ্টের নাসির বা ওই তার পরবর্তী সময়ের কথা, যখন ইখওয়ানদের খুব ধরপকড় করতেছিল এসে ইজিপ্টে, তো একটা পুলিশ নাকি একটা এক লোকরে দাঁড়িয়ে এক লোকরে দৌড়ে দিয়েছে ইখওয়ান আর কি, দৌড়েতে মানে কাছাই গেছে প্রায়, তারপরে হঠাৎ সে দৌড়ানো বন্ধ করে দিচ্ছে। তো মানুষজন জিজ্ঞেস করছে কী ব্যাপার, তুমি ছেড়ে দিলে ওরে, তুমি তো এতক্ষণ ধরে দৌড়ালে এখন ছেড়ে দিলে কেন? বলছে না ও তো ঘাড় ঘুরে একটা মেয়ের দিকে তাকাইছে, ও ইখওয়ান হতে পারে না, বুঝছেন তো? মানে ঘাড় ঘুরে তাকানোটা এতই আর না তাকানোটা এত এক্সেপশনাল যে যে ইখওয়ানদের ওরা যে চোখে দেখতো, মানে এত কট্টরপন্থী মানুষ কোনোদিন ঘাড় ঘুরে তাকাবে না, ঘাড় ঘুরে তাকাইছে মানে ইখওয়ান না আর কি। তা আমি বলতেছি যে এতই বেসিক এই ইনস্টিংটা, মানে খাওয়ার চেয়েও বেসিক এই এই ইনস্টিংটা, লিবিডো বা যৌনবোধ অথবা যৌন বাসনা যাই বলি আমরা এটাকে, শুনতে যত খারাপই লাগুক এগুলা প্রিটেন্ড করার কোনো উপায় নাই যে আমরা এগুলা আমাদের এগুলো নাই বা আমরা এগুলো সম্বন্ধে জানি না বা এগুলো সম্বন্ধে কথা বলি না, অথচ এই যৌনতাই হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামতের একটা। ইসলাম হচ্ছে একমাত্র মেজর রিলিজিয়ান, মেজর রিলিজিয়ান বলতে কি, মেজর রিলিজিয়ান আমরা কোনগুলোকে বলি, মেইনলি বলি জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি এবং ইসলাম, এই তিনটাকেই বলি মনোথিস্টিক রিলিজিয়ান বা মেজর ওয়ার্ল্ড রিলিজিয়ান বলি। এইগুলোর পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এই অন্যরা এই মূর্তি পূজা করে যে মুশরিক টুশিকগুলো হিদন বলে এদের, মানে এই ছে দূর ছে মার্কা বলে আর কি। হিদন কথাটা ইংলিশ কথা, আমার কথা না, এইটার মানে বোঝায় যে এইসব রিলিজিয়ান মানে সুপিরিয়র রিলিজিয়ান যেগুলো যেগুলো এক ঈশ্বর বা যাদের কাছে কিতাব আছে তাদের বাইরে যেগুলো মুশরিক কাফের মুশরিক এদেরকে হিদন বলে। তো ইসলাম হচ্ছে মেজর রিলিজিয়ানদের বিরুদ্ধে একমাত্র যারা যৌনতার যে ইনস্টিংক্ট, যে কামনা বাসনা ইচ্ছা অ্যাট্রাকশন, প্রবল অ্যাট্রাকশন, এটাকে স্বীকৃতি দেয় এবং এটাকে ভালো চোখে দেখে, শুধু স্বীকৃতি দেয় না এটাকে ভালো চোখে দেখে। আচ্ছা, ছিছি করে না ইসলাম এটা নিয়ে, ছিছি করে না। আচ্ছা, বরং আল্লাহ বিশেষ নিয়ামত এবং নিদর্শন হিসাবে এটাকে বর্ণনা করে। আমি আপনাদেরকে একটা আয়াত পড়ে শোনাই, জাস্ট বাংলাটা শোনাচ্ছি, ছবি তুলে রাখছি আমি যেহেতু আমার কাছে ই নাই, বাংলাটা সহজে বের করতে পারবো না। সূরা রোম, সূরা রোমের 21 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন তার নিদর্শনের মধ্যে একটা হলো এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তার কাছে শান্তি লাভ করতে পারো। আল্লাহ কিন্তু বলেন না যাতে উনি সন্তান জন্ম দিয়ে থাকেন, তা বলেননি, শান্তি লাভ করতে পারো।
তার মানে সঙ্গিনীর কাছে শান্তি লাভ করাটা আল্লাহর নিয়ামত, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ এবং একটা ভালো জিনিস। কোন সঙ্গিনী? যে বৈধ সঙ্গিনী, সঙ্গিনী আপনার। আর তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। আপনি আপনার সঙ্গিনীকে ভালোবাসেন, মিনিং ইয়োর ওয়াইফ। সঙ্গিনী বলতে ইসলামে আর কোনো মিনিং নেই, মিনিং ইয়োর ওয়াইফ, স্পাউস। এবং দয়া সৃষ্টি করেছেন, আপনার ভিতরে দয়া দিয়ে দিয়েছেন। আপনি চিনেন না, ওই ধরেন জকিগঞ্জ, আপনার বাড়ি এইদিকে মৌলভীবাজার, বিয়ে করছেন, কোনোদিন দেখেন নাই, কোনো আত্মীয় না, কোনো কোনো পরিচয় নাই, তারপরে দেখবেন যে কত একটা মায়া হয় না। তার মৃত্যুসজ্জে আপনি তার বসে পাশে বসে আছেন, তার মাথায় পট্টি মারতেছেন, বুঝছেন না কোত্থেকে আসে, এটা আল্লাহর নিয়ামত। এই পশ্চিমাদের মতো আমরা জানাশোনার মাধ্যমে ভাল লাগারতে বিশ্বাস করি না। ওরা হলে জানাশোনার মাধ্যমে ভাল লাগা, বুঝছেন না, একসাথে খাইবা, একসাথে উঠবা, ডেটিং করবা, বাইরে যাইবা, তারপর ভাল লাগা, তা না। আমাদের ভাল লাগাটা আল্লাহ দিয়ে দেন, এটা বিয়ের মাধ্যমে আসে, বাইশের মাধ্যমে। যাই হোক, এটা এরপরে আল্লাহ বলছেন, এর মাঝে অবশ্যই বহু নিদর্শন আসে আছে সেই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে। এই আয়াত, এটা কোরআনের একটা স্টাইল বলা, এর বাসে যারা চিন্তাশীল তাদের জন্য অনেক নিদর্শন আছে। তাহলে এইভাবে আল্লাহ কোরআনে বলতেছেন যে এটা আল্লাহ একটা দয়া, একটা রহমত। কোনটা? যৌন বোধটা, আপনি যে অ্যাট্রাক্টেড ফিল করেন অপোজিট সেক্সের প্রতি, এটা আমাদের ভিতরে এইভাবে দিয়ে দিয়েছেন আল্লাহ, এইভাবে আসে। এবার এটা যে প্রপারলি পরিচালিত হয়, এটা একটা নিয়ামত, এটা একটা একটা ভালো জিনিস, এটা অত্যন্ত পছন্দনীয় জিনিস। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, বৈধ যৌন সংসর্গকে সওয়াবের কাজ বলছেন। অবৈধতা যদি গুনার হয় তাহলে বৈধতা সওয়াবে, আপনারা জানেন হাদিসটা, জানেন না হাদিসটা, জানেন। আচ্ছা, অথচ এই কাজটা অবৈধভাবে ঘটলে কঠিনতম শাস্তির ব্যবস্থা রয়েছে। কঠিনতম মানে ইসলামে এই শাস্তিটা কি শাস্তি, এটা কিন্তু কোনো মাফ নাই, এটা শাসক চাইলেও মাফ করতে পারেন। আপনি জানেন ইসলামে ম্যারিড অ্যাডাল্ট্রি মানে অবৈধ একটা সম্পর্ক বিয়ের বাইরে যদি হয় তাহলে এটাতে কি হয়, মৃত্যুদণ্ড কিন্তু পাথর ইসলামী ইচ্ছে দেশে, ইভেন যেখানে শরিয়াকে আইন মনে করে তারা সেখানে মৃত্যুদণ্ড। এবং এটা কি, এটা শাসক চাইলেও মাফ করতে পারে না। এই মৃত্যুদণ্ড এমন একটা মৃত্যুদণ্ড যেটা অন্য দুইটা আছে, তিনটা কারণে মৃত্যুদণ্ড হয় ইসলামে। একটা হচ্ছে আপনার ওই মুরতাদ হয়ে গেলে, এটাও সে তবা করলে মাফ, যা পথে ফিরে আসলে মাফ। আরেকটা হলো কিসাস, হত্যা করলে, আরেকজনকে হত্যা করছেন এই জন্য মৃত্যুদণ্ড হয়, এটাও ওর ফ্যামিলি মাফ করতে পারে চাইলে। কিন্তু অবৈধ যৌন সংসর্গের জন্য যে মৃত্যুদণ্ড সেটা কিন্তু ওই যার সাথে করছে সে চাইলে মাফ করতে পারে না, বুঝছেন তো। এটা মানে শাসকও চাইলে মাফ করতে পারে না, এটা মৃত্যুদণ্ড যদি এটা প্রমাণিত হয় কার্যকর করতেই হবে ইসলামী শরিয়া মতে। যাই হোক, ম্যারিড অ্যাডাল্ট্রির কথা বলা হয়েছে যে এটা পশ্চিমা সাধারণ কলামিস্টরা পশ্চিমা দেশের লেখালেখিতে আসছে যে পর্নোগ্রাফি ইটসেলফ একটা অ্যাডাল্ট্রি বা ব্যভিচার। পর্নোগ্রাফি যদিও এটা ওই ব্যভিচার না, কিন্তু এটাও একটা ব্যভিচার, এটা আপনার বৈবাহিক সম্পর্কের বাইরে আপনি একটা কিছু ভাবলেন, দেখলেন, চিন্তা করলেন বা মনে মনে আশা করলেন অথবা মনে মনে কামনা করলেন, এটা এই জন্য পশ্চিমা সেকুলাররা বলছে, পশ্চিমা পাদ্রিরা বলে নাই, সেকুলাররাই প্রশ্ন করছে আমার কাছে। আমি খুঁজলে হয়তো আর্টিকেলটা পাবো কোনো একটা, এই যে আমার কাছে ইন্ডিপেন্ডেন্টের ই আসে, ওইখানে বোধ হয় এখানে প্রশ্ন করছে যে পর্নোগ্রাফি হচ্ছে আসলে, আপনি কি চেঞ্জ করবেন ব্যাটারি, পর্নোগ্রাফি হচ্ছে একটা অ্যাডাল্টারি বা একটা ব্যবিচার, এক ধরনের ব্যবিচার। ইসলামী পয়েন্ট অফ থেকে আমরা অন্তত বলবো যে মৃত্যুদণ্ডযোগ্য ব্যবিচার না হইলেও এটা চোখের জেনা, কানের জেনা, তাই তো, চোখের জেনা, কানের জেনা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসে আসছে, চোখেরও জেনা হয়, কানেরও জেনা হয়, এবং সেই সব জেনার থেকে কি করে আলটিমেটলি মানুষ রিয়েল জেনাতে যায়। আচ্ছা, প্রাণীকুলের ভিতরে আপনি দেখবেন যে সবচেয়ে বড় প্রাণীকুল বলতে আমি সকল প্রাণীর কথা বলতেছি, মানুষ সহ সবচেয়ে বড় চালিকা শক্তির একটা, আপনি যে মেটিং সিজনগুলো আছে অন্য অন্য প্রাণীর ভিতরে, আপনি দেখবেন কি করে তারা, মানে একজন একজন মেরে ফেলতেছে এটার জন্য, কম্পিটিশন দিতে গিয়ে। আপনি দেখবেন কুমিরের ভিতরে আছে বা অন্যান্য জন্তু জানোয়ারের ভিতরে, একটা একজন 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 মেরেই ফেলতেছে, মানে মারামারিটা শুরু হয়েছে এটাকে কেন্দ্র করে এবং একজন একজন মেরে ফেলছে। আল্লাহ দেয়া এই চালিকা শক্তির বলেই পৃথিবীর সমাজ সংসার আবর্তিত হচ্ছে, এই কথাটা আমি বলতে পারতাম, কারণ আসলে এইটা দিয়ে কিন্তু দুনিয়াটা ঘুরতেছে, এটাকে কেন্দ্র করে অন্য ফর্মে, আমরা হয়তো ডিফাইন করতেছি না ওইভাবে, বুঝছেন না, এটা মিলেমিশে আছে জিনিসের ভিতর, গানের ভিতর আছে, সিনেমার ভিতর আছে, নাটকের ভিতর, বুঝছেন না, কিন্তু এই কেন্দ্রে কিন্তু পৃথিবীটা ঘুরতেছে, সারা পৃথিবীটা কিন্তু এটাকে কেন্দ্র করে ঘুরতেছে। প্রাণীকুলে প্রবল প্রতিযোগিতা দেখা যায়, যা অনেক সময় প্রতিপক্ষকে হত্যা পর্যন্ত গড়ায়, এটা আমরা দেখছি অনেক, আমি উদাহরণ দিতে পারতাম অনেক। সবচেয়ে প্রবল এই বেসিক ইনস্টিংকে চরিতার্থ করার ব্যাপারটা প্রকৃতিতে ওপেন, কোনো রকমের রাগঢাক নেই, প্রকৃতিতে ওপেন, জোরদার মুলুক তার, যে পাল্লা যা করলা করলা। কিন্তু মানে কি বলে, মানুষকে তো আল্লাহ আশরাফুল মখলুকাত হিসাবে বানাইছেন, কেন এটা
আল্লাহ কিছু নিয়ম করে দিয়েছেন, এই নিয়মের ভিতরে মানুষ থাকবে এবং থাকলেই সে আশরাফুল মখলুকাত, নাহলে সে জানোয়ারের সাথে তার কোনো তফাৎ নাই। আচ্ছা, মানুষের বেলায় আল্লাহ কিছু নিয়ম বাইরে দিয়েছেন, সেই নিয়ম যারা মানে না তাদের বেলায় এই বেসিক ইনস্টিংক্ট পরিতৃপ্ত করতে মানুষ খুন খারাপি বা হত্যা ধর্ষণ পর্যন্ত যায়, যায় না আমাদের দেশে? আমাদের দেশে তো দেখতেছেন যে যারা এই নিয়ম মানে না, আল্লাহর নিয়ম মানে না, আল্লাহর বিধান মানে না, আল্লাহ যে নিয়ম করে দিয়েছেন সেটার ভিতর, তারা কি শেষ পর্যন্ত খুন খুন রাজানি পর্যন্ত যায় না? এটারই সূত্র ধরে যাচ্ছে। আপনি দেখতেছেন মা ছেলেকে মেরে ফেলছে, এই দুই তিন বছর আগে উঠছে, আপন ছেলেকে মেরে ফেলছে মা, এই পথে সে জেনে গেছে বা কিছুর জন্য মেরে ফেলছে, পরকে সম্পর্ক সম্বন্ধে জানছে, তার মানে সে নিয়ম মানে না। নিয়ম না মানলে তখন সে যা ইচ্ছা আসবে, খুন আসবে, ধর্ষণ আসবে, মানে খুন কইরা মাদ্রাসার একটা ছেলে, সেদিন পড়লাম মাদ্রাসার 8-9 ছেলে আরেকটা 7-8 মেয়েকে নিয়ে ভাগায় নিয়ে ঢাকায় চলে আসছে, আয়সা কোন হোটেলে উঠতে চাইছে পারে নাই উঠতে, কমলাপুর স্টেশনে যে পতিত রেলওয়ে বগি থাকে না ওর ভিতর তাকে ধর্ষণ করছে কইরা, তাকে সে কাঁদতেছিল মেয়েটা, মেয়েটার দোষ হলো মেয়েটা তারপরে কাঁদতেছে, সমানে কাঁদতেছে, তারে মাইরে ফেলছে, পেপারে আসছে, ওপেন ঘটনা, খুন করছে, এই ইনস্টিংক্টের জন্যই তো করছে, এই কাজটার জন্যই করছে না? ইনস্টিংক্ট আমি বলতেছি যে যে রিপুটাকে, রিপুর তাড়নাটাকে, তাড়নাটা তো এইটাই, সে নিয়ম মানে নেই দেখে সে হত্যা পর্যন্ত করেছে। 7-8 মেয়ে, 8-9 ছেলে মাদ্রাসার, চিন্তা করে দেখেন আপনি, তাহলে অন্য যারা যা করতেছে বা আরও যারা উন্নত শ্রেণীর, উন্নত টাকা পয়সা আছে, উন্নত শিক্ষা দীক্ষা আছে, তাদের কথা তো আসেই। আমি অনেক ছোটোবেলায় তখন আমি অত বুঝতাম না অনেক কিছু, মানে ধরেন 10-12 বছর বয়সে একজনের গল্প শুনতেছিলাম যে সে সিলেটেই, সে বৃষ্টি ঝড়ের রাতে নদী পার হয়ে জৈন্তায় চলে গেছে, এই ইনস্টিংক্টের বশবর্তী হয়ে ওইখানে এটা চরিতার্থ করার কোনো ব্যবস্থা আছে আর কি, সেই জন্য মানে বলতেছিল, তারা হাসিটাটা করতেছিল মুরব্বীরা, যে মানুষের এই ব্যাপারটা কত সাংঘাতিক যে ঝড়ের রাতে সে সুরমা নদী পার হয়ে সাঁতরায় ওই পারে জৈন্তায় চলে গেছে, ওইখানে কোনো একটা ব্যবস্থা আছে সেই সেটা চরিতার্থ করতে গিয়ে, এত প্রবল হইতে পারে মানুষের এই ইনস্টিংক্টটা। আপনি পশুকুলের ভিতরে দেখবেন, আমি আমার একটা ঘটনা মনে আছে যে একটা ছাগল খুব ভয় ভয় করতেছে, তো এক নাতি তার নানিকে জিজ্ঞেস করছে যে এটা এত চিৎকার করতেছে কেন, তো নানি বলতেছে যে এটার বিয়ের সময় হয়েছে। পশুকুলের ভিতরে এটা আছে, মানুষের ভিতরে খালি এটা নিয়ে রাগঢাক আছে, এটা রাগঢাক কেন আছে, এটা হায়ার অংশ, এটার জন্য আল্লাহ নিয়ম দিছেন, এটা চরিতার্থ করার পার্টিকুলার ওয়ে দিছেন এবং ব্যবস্থা করে দিছেন আল্লাহ, সেটা দিয়ে করবেন, এটা এটা ইসলাম কিন্তু এটাকে অ্যাকনোলেজ করে, স্বীকার করে, যে ওই যে বলো না যেন শান্তি প্রশান্তি লাভ করে, প্রশান্তি লাভ করতে চাবেন আপনি, এটা কিন্তু ইসলাম অ্যাকনোলেজ করে, কিন্তু প্রশান্তির জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা করে দিছে, সেই ব্যবস্থার ভিত্তিতে প্রশান্তি লাভ করতে হবে। আসেন আর একটু আগেই, এরপরে দেখেন এই এই যে বউ পালানোর, দেখেন না এই অমুকের বউ পালায় গেছে, 3 বাচ্চার মা, 4 বাচ্চার মা, পেপারে পড়েন, এসে পড়েন, বেসিক্যালি কিন্তু এই জিনিসটাই, এই জিনিসটা ইনস্টিংটে তার ফুলফিল হয় না, সেই জন্য সে সমাজ সংসার ইজ্জত সম্মান ধর্ম কোনো কিছুই একসময় মানে না, কোনো কিছুই একসময় মানে না, এত প্রবল একটা চালিকা শক্তি, এই প্রবল শক্তিকে সঠিক পথে পরিচালিত না করলে সমাজ সংসারে প্রবল বিপত্তি এবং বিপদ নেমে আসবে, এটাকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, সঠিক পথে পরিচালিত না করতে পারেন, সমাজ সংসারে মারাত্মক বিপত্তি এবং বিপর্যয় নেমে আসবে। আপনি দেখেন আমাদের চারিদিকে কী অবস্থা এখন, আপনি তাকায় দেখেন, মানে নিউক্লিয়ার এনার্জি যেটা, অ্যাটমের ভিতর যে শক্তি থাকে, এটা দিয়ে আপনি একটা রিয়েক্টর দিয়ে সারা বাংলাদেশে আলোকিত করে ফেলতে পারবেন, আবার একটাই দিয়ে সারা বাংলাদেশ ধ্বংস করে ফেলতে পারবেন, প্রবল শক্তি না, অ্যাটমের ভিতরে প্রবল শক্তি, সেটা দিয়ে আপনি কী করবেন, একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বানান, সারা বাংলাদেশ আলোকিত করে দিতে পারবেন আপনি একটা দিয়ে, আর একটা বোমা মারেন, জুইতের একটা অ্যাটম বোমা মারেন, সারা বাংলাদেশের সব মানুষ ধ্বংস হয়ে যাবে, একই রকম পটেনশিয়াল কিন্তু এই যৌন চেতনা প্রেরণা বা কি বলবো যৌন ইনস্টিংক্ট অনুভূতি বা বাসনা এর ভিতরে রয়ে গেছে, প্রপার পথেই করবেন সমাজ সংসার সোনার হয়ে যাবে, খারাপ পথে নিবেন ধ্বংস করে দেবে, সব সব জ্বালায় পোড়ায় ছারখার করে দেবে, সাহাবীদের সময় এই জিনিসটাকেই তারা প্রপার পথে প্রোপাগেট করতে পারছে, একটা মেয়ে বিধবা হওয়ার পরে তার ইদ্দত পালনের আগেই রসুলের কাছে বা অন্যত্র সাহাবিরা লাইন দিয়েছেন যে কে তাকে বিয়ে করবেন, কে তাকে ই করবেন, তাকে বিধবা রাখেন নাই, তাকে একা থাকতে দেন নাই, তাই না? সমাজটা চেঞ্জ হয়ে গেছে না, আজকে কি আমার বিধবার তো কোনো চান্সই নাই, বিধবা বা বিপদ কি বলে স্বামী পরিত্যক্তার কোনো চান্সই নেই, কুমারীদেরই কোনো চান্স নাই বলতে গেলে, আমাদের দেশ এরম হয়ে যেতেছে না, ওইটাই একটা টপিক দিয়েছেন সৌর ভাই,
আমার দেশে 30-30 এখন ঘুরে বেড়াইতেছে, কোনো খবর নাই আর কি বিয়ে শাদীর। আচ্ছা, এই ইনস্টিংক্ট অবদমন থেকে মানুষ উন্মাদ হয়ে যেতে পারে, পাগল হয়ে যেতে মানুষ। আমরা একটা কেস জানি, ঢাকার একটা জায়গার একটা কেস, একটা মেয়ে একদম বদ্ধ পাগল হয়ে গেছে। ডাক্তাররা বলছেন যে এটা সবাই হবে এমন কোনো কথা নেই, কিন্তু ওই পার্টিকুলার পার্সনের হয়েছে যে সে উন্মাদ হয়ে গেছে তার যৌন প্রবৃত্তির থেকে, সে এটার ভেন্টিং হয় নাই দেখে। তার বাপমার উচিত ছিল তাকে সময় মতো পাত্রস্থ করা। এটা এক একজনের এক এক রকম হতে পারে, ভ্যারিয়েবল হতে পারে। ইবন তাইমিয়া ইমাম নাওয়াবি বিয়ে করেন নাই, তারা এক্সেপশনাল ছিলেন, তাদের ব্যাপারটা এক্সেপশনাল। কিন্তু আমরা ওইটাকে স্ট্যান্ডার্ড ধরে এখন মানে আগে ফোড়োক, আগে নিজের ফাঁদ খাড়া হোক, তে ইঞ্জিনিয়ার হোক, তে ডাক্তার হোক, তে সিলেটে তো ছেলেদের বিয়ের বয়স বোধ হয় 40 আমার ধারণা, মানে আমি সিলেট সমাজে 35-40 অ্যাভারেজ। কারণ আমাদের এক কাজিন ছিলেন, ওনার বয়স তখনই অলমোস্ট 40, উনি ওমানে থাকতেন, উনি ওমান থেকে ক্যাসেট পাঠাইছেন, তার খুব শরীর খারাপ ছিল, তখন ক্যাসেট দিয়ে খবর আসতো, এখন তো ইমেল হয়েছে। এটা আমি বলতেছি আরো 20 বছর আগের কথা, ধরেন একটা ক্যাসেট পাঠাই তো ক্যাসেটটা মায় বা বাপে বাজায় শুনলো, তো বলতেছে যে আমার কি শরীর খারাপ হয়েছে, এটা তো ক্যাসেটে বলছি আর কি, এটা শুনে নিতে বলছে। তো ডাক্তার বলছে বিয়া না করলে এটা সারবে না, বুঝছেন তো, কিছু একটা হয়েছে ওনার, যাই হয়েছে, ওমানের ডাক্তার বলছে। এখন ওনার তখন 13 বছর বয়স্ক একটা বোন আছে, ওনার বাবা মার এই হচ্ছে ওই 13 বছর বয়স্কা যে তার বিয়ের পরে ওনার বিয়ে দিবেন, উনি তখন অলরেডি 40। সিলেটে কিন্তু এটা খুব কমন, আপনারা জানেন না, রিয়েলাইজ করেন কিনা, সিলেটে কিন্তু বয়সটা মানে ছেলের বিয়েটা এটা কোনো কনসিডারেশনই নেই, মেয়ের বিয়েটা হলো খুব ইম্পর্টেন্ট জিনিস। তো এটা হচ্ছে একটা বিরাট ব্যাপার। তো আপনি একজনের কথা আমি বললাম, একজনের কেস শুনছি, কেস হিস্ট্রি এটা, একজন মহিলা, উনি ওই যে কারণে আমার মাথায় ওই যে আপনার কাছে হাসি ঠাট্টা মনে হইলেও কিছু করার নাই, এটা হাসি ঠাট্টা ব্যাপার না, মানে কিছু কিছু অন্য কথা আসতেছে যেগুলো আমার মতো কেউ আপনাদের মতো কারোর সাথে আলোচনা করে না সচরাচর, কিন্তু আমি করতেছি ওই পয়েন্ট অফ ভিউ থেকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেয়েরা স্বপ্নদোষের কথা জিজ্ঞেস করছেন, বলছেন যে এটা ইসলামের ব্যাপারে জিজ্ঞেস করতে কোনো লজ্জার কিছু নাই, একজন মেয়ের স্বপ্নদোষ হলে সে কী করবে, গোসল করবে কি করবে না, এটা নিয়ে কিন্তু ফতোয়া জিজ্ঞেস করছেন, এবং সামনে রাসূল সামনে জিজ্ঞেস করছেন, মানে ওনার ওয়াইফ দিয়ে জিজ্ঞেস করাইছেন বা ই করাইছেন, কিন্তু এটাকে প্রিটেন্ড করার মানে উচিত না বা দরকার নেই, যা না আমাদের এগুলো নাই, আমাদের যে অনেকের ভাবটা এরকম আছে যে আমাদের দাড়িটি পেলা আমাদের এগুলো নাই, অবশ্যই আছে, থাকবে না, আল্লাহ রসুলের ছিল আমাদেরও আছে, এই ইনস্টিংক্ট আল্লাহ রসুলের প্রবল ছিল, আমরা অনেক গল্প জানি যে ওনার প্রবল ইনস্টিংক্ট ছিল, আমাদেরও আছে আলহামদুলিল্লাহ। এটাকে ইসলামে খুব ভালো দেখা হয় যে নপুংসক তার পিছনে নামাজ হয় না, যার এই ইনস্টিংক্ট নেই তার পিছনে নামাজ হয় না, বুঝছেন না, ইসলামে এটা একটা যোগ্যতা, এটা এই ইটা যোগ্যতা, মানে আপনার এই ইটা থাকবে, মানে এই এই মানে ইম্পর্টেন্ট হবেন আপনি, এটা একটা যোগ্যতা, যে ইম্পর্টেন্ট তার পিছনে নামাজ হয় না। আচ্ছা, এই প্রবল চালিকা শক্তিকে সঠিক পথে প্রবাহিত করেই করাই হচ্ছে পর্নোগ্রাফি তথা সমাজ সংসারে খুন রাহাজানি অবিচার ব্যবিচার প্রতিরোধের একমাত্র উপায়। এইটাকে এই যে ডিজায়ারটা বা এই যে এনার্জিটা, এটাকে সঠিক পথে পরিচালনা করাটাই হচ্ছে একমাত্র উপায় মানুষকে পর্নোগ্রাফি থেকে ফেরানোর বা ই করার, যেটা এটার এই এই পার্টিকুলার আর্টিকেলের শুরুতে বলছেন উনি, মানে এটার এটার বিষয়টা যেটা, সমাজপতি তথা বাবা মাকে অ্যাকনোলেজ করতে হবে প্রথমেই বাবা মা বা সমাজপতি, যারা সমাজপতি কারা, চেয়ারম্যান, ডিসি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যে সমাজের সমাজপতি তাকে অ্যাকনোলেজ করতে হবে, এটা অর্থাৎ যৌনতা আনঅ্যাভয়েডেবল স্ট্রং বেসিক ইনস্টিংক্ট, আনঅ্যাভয়েডেবল, এটা অ্যাভয়েড করার কোনো রাস্তা নাই, স্ট্রং বেসিক ইনস্টিংক্ট, বেসিক মানে মৌলিক চাহিদা মানুষের, মিসইউজ প্রতিরোধ শুরু হবে ঘর থেকে, কিন্তু এই ইনস্টিংক্টটার মিসইউজটা প্রতিরোধ শুরু হবে কোথা থেকে, ফ্যামিলি থেকে শুরু হবে, সমাজ কইরা পারবে না, সমাজকে একদিনে আপনি করতে শুরু করতে হবে ফ্যামিলি থেকে, করতে গিয়ে কী করবেন, আমি বলছি এটা প্রিটেন্ড করবে না যে আমার ছেলের বা আমার মেয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমাদের অনেকে বলতে শুনছি যে আমার ছেলে এরকম না, আমার মেয়ে এরকম না, এটা করে আমরা কিন্তু অনেক সময় পয়েন্টটা মিস করি। তো এখানে আমি একটা উদাহরণ দিছি যে আমাদের অনেক বছর আগে, 20 বছর আগে হয়তো, একজন তবলিকপন্থী একজন দিনী বোন ছিলেন, যিনি কলেজের টিচার ছিলেন, বিধবা ছিলেন, তার 3-4টা ছেলে মেয়ে ছিল, তো আমাদের সাথে, আমি তাকে কোনোদিন দেখি, মানে আমার সাথে কোনো ই ছিল না তার তখন, মানে পরিচয় ছিল না বা কিছু না, বাট উনি আমাদের মেয়েদের হালাকায় আসতেন, তখন কথাবার্তায় আমি বলার চেষ্টা করছি যে উনি বিয়ে করেন বা বলাইতে চেষ্টা করছি, উনি প্রথম দিকে বলতেন যে ওনার কোনো প্রয়োজন নেই, তারপর আমার একটা বই যখন 2005 সালে বা আরো একটু পরে বিবাহ নারীবাদ একটা বই আছে আমার,
সেই বইটা বাংলাদেশে মুসলিম জীবনে বিবাহ নারীবাদ, সেই বইটা পড়ার পরে উনি ডিসাইড করেন যে উনি বিয়ে করবেন। তো উনি আমাদের মেয়েদেরকে বলছেন একবার যে মানে অনেকেই আছে যেটা যারা এটা এই জিনিসটা অ্যাকনোলেজ করে না, স্বীকার করে না, মুনাফিকের মতো ভিতরে রাখে কিন্তু খারাপ কাজ করে যায়। উনি একটা ফ্যামিলির কথা বলছেন যে একজন মহিলা তার হাজব্যান্ডকে সময় দিতে পারেন না বা তার ফিজিক্যালি উনি ফিট না হাজব্যান্ডের সাথে থাকার জন্য বা সোজা বাংলায় শোয়ার জন্য ফিট না। তো উনি কী করছেন, সুন্দর দেখে একটা চাকরানি রাখছেন, সেই চাকরানিটাকে উনি ওইভাবেই করছেন যে হাজব্যান্ডকে রাত্রে হাজব্যান্ডের সাথে ঘুমাবে এবং ওইটার জন্য ওকে স্পেশাল পে করতেছেন বা পে করেন। এটা তো ব্যভিচার, একদম ব্ল্যাটেন্ট ব্যভিচার, কিন্তু তবুও উনি হাজব্যান্ডকে একটা বিয়ে দিতে রাজি না, বুঝছেন না। মানুষে জানবে, লজ্জা আছে, ভাগ হবে সম্পত্তি, সামাজিকভাবে এই হবে, এইসবের জন্য। এইটা এই ধরনের মেন্টালিটি নিয়ে আপনি কোনোদিন পর্নোগ্রাফি রোধ করতে পারবেন না। আপনাকে হাকিকতে আসতে হবে, বাস্তবতায় আসতে হবে যে এইটা এইটা এই জিনিস, এইটার আমার মেয়ে আমার ছেলে তারা ফুলের মতো পবিত্র, তারাও মানুষ, তাদের ইনস্টিংক্ট আছে এবং তাদের ইনস্টিংটাকে তারা আমি শুদ্ধ, যার যেটা এক একজনের এক একটা লেভেল থাকতে পারে, কিন্তু শুদ্ধভাবে কী করে প্রভাবিত করব সেই জন্য আমি চিন্তা করব, আমি তাকে কী করে এটাতে বাঁচিয়ে রাখবো সেটা চিন্তা করব। আচ্ছা, ঘরে এবং বাইরে সুস্থ পরিবেশ দিতে হবে। ঘরে এবং বাইরে সুস্থ পরিবেশের সূত্রপাত হচ্ছে তাকে তাওহীদের উপর প্রতিষ্ঠা করতে হবে। তাওহীদের উপর প্রতিষ্ঠা করতে পারলে সে জানবে যে আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন, আল্লাহর কাছে কিছু লুকানো যাবে না, বুঝছেন না। তাওহীদের উপর প্রতিষ্ঠা বলতে আমি কী বলছি, রিয়েলি রিয়েলি তাওহীদের প্রতিষ্ঠা করতে হবে, তা প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে সে জানবে যে আল্লাহ সব কিছু দেখেন এবং শোনেন, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহকে লুকায় কোনো গুনাহ করা যাবে না, দরজা বন্ধ করে পায়খানার ভিতরে করা যাবে না, এবং আল্লাহর হক কী আপনার উপর, অন্যের হক কী আপনার উপর, নিজের হক কী আপনার উপর, সেটা তাকে শিক্ষা দিতে হবে। আল্লাহর হক হচ্ছে শিরক বিবর্জিতভাবে সে ইবাদত করবে, অন্যের হক মানে কি, আপনার অনাগত যে বউ তার আপনার উপর হক আছে না, যে আপনার বউ হবে, যে আপনার হাজব্যান্ড হবে তার উপর আপনার হক আছে না, আপনি ব্যভিচারের পর্নোগ্রাফি এবং পর্নোগ্রাফির সুবাদে ব্যভিচারে লিপ্ত হবেন, তার হক আপনি নষ্ট করতেছেন। নিজের হক আছে না নিজের উপরে, নিজের হক কী, আপনি নিজেকে স্পেন্ড করে দিবেন না, খরচ করে দিবেন না, নষ্ট করে দিবেন না, আপনি জীবনে অসুখী হয়ে যাবেন, জীবনে আর কোনোদিন দাম্পত্য জীবন, দাম্পত্য সম্পর্ক স্থাপন করতে পারবেন না, আপনি সেরকম কেউ হবে না। আচ্ছা, এরপরে যেটা করতে পারেন বাবা মা, পর্নোগ্রাফি আটকানোর কথায় আমরা আসতেছি, টিভি বা কোনো মিডিয়ার সাথে যুক্ত আছে কিনা, থাকলে কী দেখতেছে সেটা আমরা বিচার করব, কোন বন্ধুর সাথে মিশতেছে, কোন বন্ধুর সাথে মিশতেছে সেগুলোর খোঁজ নিব, স্কুলে কি শিখতেছে, যে স্কুলে পাঠাইছেন সেই স্কুলের পোলাপানরা অবসর সময় টিফিনের সময় কি কথা বলে, কি দেখে, কি শোনে বা কি নিয়ে কথা বলে। আমরা ঢাকায় স্বনামধন্য স্কুলের কথা জানি যেটা বাথরুম লক করে দিতে হয়েছে, 5-6 থেকে শুরু অনওয়ার্ড বাচ্চাদের জন্য বাথরুম লক করে দিতেছে, কারণ মানে তারা মানে ক্লাস থেকে উঠে উঠে বিভিন্ন ক্লাসের পোলাপান বাথরুমে গিয়া ওই ইসের দেখে, ওই ফোনে জিনিসপত্র দেখে, এই জন্য বন্ধ করে দিছে যে বাথরুমে যাইতে হলে কাউকে টিচারের কাছ থেকে চাবি চায় নিয়ে যাইতে হবে, এই ব্যবস্থা করছে। তাহলে আপনি এগুলোর খোঁজ নেবেন। তারপরে হচ্ছে বিয়ে দিবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল, এটার কোনো বিকল্প নাই। অ্যাজ সুন অ্যাজ পসিবল বলতে কি, এক একজনের জন্য এক এক অ্যাজ সুন অ্যাজ পসিবল এক একটা। আমি যেটা বললাম ইবনে তাইমিয়া বা ইমাম নাওয়াবি তারা স্পেশাল হিউম্যান বিংস ছিলেন, আমরা সবাই সেরকম স্পেশাল না। আমাদের কারো 15 বিয়ে দরকার হতে পারে, কারো 16 হতে পারে, কারো 25 হতে পারে, কারো 35 হতে পারে, সেটা মানে মানুষ ভেদে আমরা চিন্তা করবো এবং চিন্তা করে সেরকমভাবে আমরা বিয়ের ব্যবস্থা করব। আমরা এটা নিয়ে আন্দোলন গড়ে তুলবো, আন্দোলন মানে রাস্তার আন্দোলন না, আমরা লেখালেখি করব, আমরা লবি গড়ে তুলবো, যাতে আমাদের সরকার অলরেডি একটা ই করছে, 2-3 বছর আগে একটা কারেকশন করছে যে বাবা মার তত্ত্বাবধানে আগে বিয়ে হইতে পারে। এটা নিয়ে আবার সেকুলার পন্থীরা খুব চিৎকার করছে। এটা নিয়ে আপনারা তো জানেন না যে ইংল্যান্ডে 15 বছর বয়সে কিন্তু বিয়ে দিতে পারবেন আপনি আপনার ছেলে মেয়েকে, প্যারেন্টাল গাইডেন্সে, মানে বাবা মা যদি ই করে। তা আমাদের দেশ কোথা থেকে এত মডার্ন হলো যে আমাদের দেশে 18-এর নিচে দেওয়া যাবে না বা দিলে সেকুলার পন্থীরা চিল্লাচিল্লি করবে, এটা কোনো ব্যাপার না। অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা দেওয়ার চেষ্টা করবেন, বা যারা বাবা মা আছেন বা যারা ঘরে, আমি বলতেছি পর্নোগ্রাফি আটকানোর স্টেপগুলো বলতেছি, কী করে আপনার পর্নোগ্রাফিকে রোধ করতে পারেন। হিটলার পর্যন্ত বুঝছিল, হিটলার আপনি তার জীবনে পড়েন, সেই 1920-21-22-এর কথা আমি বলতেছি, তখন সে বুঝছিল যে তার দেশে সমস্ত খারাপ কাজগুলো ইহুদিরা করে, ইহুদিরা সিনেমা বানায়, ইহুদিরা পোস্টার লাগায়, ইহুদিরা মেয়েদের ছবি লাগায়, এগুলো দেখে তাদের ইয়াং জেনারেশন নষ্ট হয়ে যেতেছে এবং তাদের সিফিলিস গনোরিয়া হইতেছে, তাদের মানে বংশ, তখন তো আর প্রস্টিটিউশন ছাড়া খুব একটা রাস্তা ছিল না, মানে এরকম তো লিভ টুগেদার তখনকার ইউরোপেও সহজ ছিল না, কিন্তু বলতেছে তাদের ইয়াং জেনারেশনগুলো নষ্ট হইতেছে, বংশ পরম্পরায় মানে খারাপ সন্তান প্রডিউস করতেছে, সুতরাং অফিসিয়ালি গভর্নমেন্টের উচিত তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেওয়া, তাদের বাসস্থানের ব্যবস্থা করা, তাদের হিটলারের জীবনে পড়ে দেখেন হিটলার বলছে, কিন্তু আজকে আমরা মুসলিমরা এটা বুঝতেছি না। এটা হচ্ছে, তারপরে হচ্ছে যে কোনো ইবাদতের কাজ, একটা মানুষ যদি ইবাদতের পরিবেশে থাকে তাহলে কি সে ওইসব থেকে দূরে থাকবে,
ইবাদতের পরিবেশটা বাসায় সৃষ্টি করবেন যেন ওইসব থেকে দূরে থাকে। কোরআন, আমি একজন লেখকের কথা বলছি যে প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, একটা বই আছে, ওই বইয়ে উনি সব সমস্যাগুলো বলছেন, পশ্চিমা জীবনের এইসব সমস্যাই আছে, পনেরো সবই আছে ওইখানে সমস্যা কি, প্রতিদিনের সমস্যায় উনি বলছেন রিসাইট কোরআন ডেইলি, রোজ কোরআন তেলাওয়াত করবো, কারণ রোজ কোরআন তেলাওয়াত করা বুঝে পড়ার ভিতরে বা একটু জেনে বা চিন্তা করার ভিতরে একটা আছে, আপনাকে এটা পাপ থেকে দূরে রাখবে, আপনার একটা সলিউশন দেবে। তারপরে আমি বলছি হেলদি লাইফস্টাইলস, হেলদি লাইফস্টাইল, আপনাকে আপনার সুন্দর একটা জীবনের জীবনযাপনের ব্যবস্থা থাকবে, পদ্ধতি থাকবে, রাত্রে আপনি আগে খাবেন, রাত্রে আপনি আগে ঘুমাবেন, সকালবেলা আগে উঠবেন, এগুলো হেলদি লাইফস্টাইল, তাই না? ভালো জিনিস খাবেন, জাঙ্ক ফুড খাবেন না, যেসব ফুড খাইলে আপনার অঘেতুক আপনার হাইপার হয়ে যান সেসব ফুড খাবেন না, হেলদি লাইফস্টাইল, এগুলো দিয়ে আপনি বাসার থেকে পর্নোগ্রাফি ই করার বা শুরুর থেকে পর্নোগ্রাফি রোধ করার চেষ্টা করতে পারেন। হার্মসের কথা বলছিলেন, হার্মসের ভিতরে আমি জাস্ট পয়েন্ট বলে যাচ্ছি, যেহেতু আর 10 মিনিট আছে নামাজের, 10 মিনিটের মতো প্রায়, আর 1 মিনিট 2 মিনিট আমি শেষ করে দিব। একটা হার্মস মানে ক্ষতিকর কি দিকগুলো কি, যারা পর্নোগ্রাফিতে অ্যাডিক্ট হয় তারা কিন্তু চির অসুখী হয়, জীবনে আর কোনোদিন সুখী বা তৃপ্ত হইতে পারে না, তাদের ব্রেন ব্লো আউট হয়ে যায়, ব্রেন নষ্ট হয়ে যায়, এটা নিয়ে কথা অনেক লেখালেখি হয়েছে, তাদের ব্রেনটা আর স্বাভাবিকভাবে ফাংশন করতে পারে না, চিন্তা করতে পারে না। 2 নম্বর হচ্ছে তারা ভায়োলেন্ট হয়ে যায়, তাদের ওই উত্তেজনাটা প্রশমিত করার জন্য তারা যে কোনো কিছু করতে পারে, এই যে বললাম রেপ, খুন, খুনাখুনি, মারামারি সব কিছু করতে পারে তারা। আপনি দেখবেন পড়লে দেখবেন, এগুলো তো বাংলাদেশে খবরের কাগজে উঠে, এগুলো কোনো রাগ ডাক নাই। ফ্যামিলি ভেঙে যায়, বিয়ে, পর্নোগ্রাফিতে আপনার 5 মিনিটের একটা ইসের ভিতর যত কিছু, এক এই সমস্ত জিনিসগুলো বাস্তব জীবনে কোনোদিন হয় না, বাস্তবে বউ এইভাবে বিহেভ করে না, একটা পর্নোস্টার যেভাবে বিহেভ করে এইভাবে করে না। সো আপনি বিয়ের সাথে সাথেই আপনার মনে দূর এটা কী করলাম, মানে বিয়েতে আপনি আপনি আপনার পর্নোগ্রাফি থেকে যে ইমাজিনেশন আসছে জীবনে দেখলেন যে এটার সাথে কোনো ব্যাপার না, বাস্তবে একটা যদি আমাদের স্বাভাবিক মুসলিম বিয়ে হয় যারা একে অপরের সাথে মেলামেশা করে নাই আগে, কেউ কাউকে চিনে না, অ্যারেঞ্জ ম্যারেজ ফ্যামিলির থ্রুতে বিয়ে হয়েছে, তাদের 1 মাস 2 মাস 6 মাস লাগতে পারে অ্যাডজাস্ট করতে। অথচ আপনি পর্নোগ্রাফিতে কী দেখতেছেন, 6 মিনিটের ভিতরে জীবনের সব স্বাদ নেওয়া শেষ, তাই না? তা আপনার কাছে তখন হাইসেন না, কথা সত্যি না, তা আপনার কাছে তখন মনে হচ্ছে দূরে এটা কি, এটাতে কোনো উত্তেজনাই নাই, কোনো কোনো কিক নাই, কোনো আবেগ নাই, কোনো ই নাই, কোনো প্লেজার নাই, কোনো এরকম মনে হবে আপনার। আপনার বিয়েতে কোনো দিন এরপর পর্নোগ্রাফি থেকে আটা যে হচ্ছে, আমাদের আমাদের সমাজের ভিতরে এখন ইনসেস্ট শুরু হয়েছে, কিন্তু ইনসেস্ট বাবা মেয়ে ছেলে ভাই বোন এই ধরনের দেখবেন পেপারে আসে, এসে আসে, অনেক ঘটনা আসে, এগুলার কিন্তু মানে রুট কারণ হচ্ছে ওইটা, কারণ আপনি পর্নোগ্রাফি দেখতেছেন, পাশের রুমে আপনার ইনসেস্ট কেউ আছে ঘুমাইতেছে, আপনি ওইখানে দেখতেছেন এই ঘটনা, আপনি এটা ই করতে যাচ্ছেন, এক করতে যাচ্ছেন, মানে অ্যাকচুয়ালাইজ করতে যাচ্ছেন, বাস্তবায়িত করতে যাচ্ছেন। এরকম আমরা অনেক গল্প দেখি পেপারে আসে, এসে আসে, তারপরে যে মানুষটা সে আনপ্রোডাক্টিভ হয়ে যায়, সে আর ভালো কোনো কাজ করতে পারে না, রেসপন্সিবল কোনো কাজ করতে পারে না, সে একটা নির্জীব মানুষ হয়ে যায়, জীবনী জীবনী শক্তিহীন মানুষ হয়ে যায়, ওভার লং পিরিয়ড অফ টাইম বদমেজাজি একটা বাজে লোক হয়ে যায় এবং পারভার্ট হয়ে যায়। পারভার্ট মানে বিকৃতি, এই পর্নোগ্রাফির ব্যাপারটাই এমন যে আপনার কালকে যেটা দেখছেন আজকে আর সেটাতে ধরবে না, এটা একটা নেশার মতো ব্যাপার, মানে কালকে আপনি একটা সিগারেট খেয়ে হয়তো আজকে 2টা, তারপর 3টা, তারপর 10টা, তারপর 2 প্যাকেট, বুঝছেন না, মানে এটা বাড়তেই থাকবে উত্তরোত্তর, এবং একসময় দেখবেন যে আপনার কিছুতেই কিছু হচ্ছে না। আমি শেষ করে দিই, যেহেতু নামাজের সময় চলে আসছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।